নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আজ আমি আপনাদের শোনাব বাংলা সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্রাভিনেতা, বিরল প্রতিভা সম্পন্ন অভিনেতা তুলসী চক্রবর্তীর জীবনের গল্প। তাকে সমীহ করতেন স্বয়ং ছবি বিশ্বাস, তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরিচালক সত্যজিৎ রায়। তার চোখ যেন কথা বলে, সেই বাংলাতে একটা প্রচলিত কথা আছে না, চোখে মুখে কথা বলা। তিনি যেন সেই গোত্রের একজন মানুষ ছিলেন, বাংময় দুচোখে যে কোনো অভিব্যক্তির প্রকাশ অত্যন্ত সহজে করতে পারতেন। তার ভাষা অথচ ধারালো স্বপ্নীল চাহনি যে কোনো সিনেমার পোস্টারের অন্যতম আকর্ষণ ছিল। একজন সহজাত ও স্বাভাবিক অভিনেতা, জীবনযাপনেও ছিলেন সরল ও অনাড়ম্বর। তার মাপের অভিনেতা টলিউডে বিরল ছিল, কিন্তু তার প্রকৃত মূল্যায়ন টলিউড কখনোই করেনি। তিনি জীবন ধারণের জন্য কখনো হোটেলে বাসন মেজেছেন, কখনো চলে এসেছেন সার্কাসের দলের সঙ্গে মায়ানমারের রেঙ্গুনে, তখন তিনি সার্কাসের দলের ক্লাউন। বিচিত্র সব পেশার সঙ্গে যুক্ত ছিলেন এই মানুষটি। 13 মার্চ 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1961 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর এই মহান অভিনেতা প্রয়াত হন। তিনি আমাদের জন্য অজস্র সিনেমার অনেক আকর্ষণীয় দৃশ্য রেখে গেছেন, যা আজও আমাদেরকে নাড়া দেয়। তার জীবনের গল্প সত্যি একদম রূপকথার মতো। গাড়িতে যেতে যেতে প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় একদিন রাস্তাতে একটা দৃশ্য দেখে থমকে গেলেন, বিস্ময়ে চমকে উঠলেন। সাদামাটা জীবনে অভ্যস্ত একজন বিখ্যাত অভিনেতাকে রাস্তায় ঘিরে ধরে উত্তক্ত করছে কয়েকজন যুবক মিলে। কেউ তার ধুতি ধরে টান মারছে, কেউ বা চাপড় মারছে বিরল কেশ মাথায়। উত্তেজিত ভানু বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে যুবকদের তাড়া করলেন, কিল ঘুষিও চলল। ওরা পালালে মানুষটির কাছে এসে দাঁড়াতেই উল্টে ধমক খেলেন ভানু। মানুষটি বললেন, আরে গায়ে হাত দিতে গেলে কেন, আমাকে নিয়ে একটু মজা করছিল ওরা, এতে যদি আনন্দ পায় ক্ষতি কি। চিনতে পারছেন এই মানুষটিকে? মনে পড়ে পথের পাঁচালীর প্রসন্ন গুরুমশাইকে, যিনি একই সঙ্গে মুদিখানা ও পাঠশালা চালান, এবং দুই বিপরীত ধর্মী চরিত্রে তার সাবলীল অভিনয়। 1974 উত্তম কুমার সুচিত্রা সেনের প্রথম ব্রেক থ্রু সিনেমা। 1974-এর অনেক সন্তানের বায়নায় অতিষ্ঠ ছাপোষা সেই মানুষটিকে ভুলে যাননি তো, যিনি বাড়ি ফেরেন প্রত্যেক সপ্তাহের শেষে আর প্রায় ঝগড়ায় জড়িয়ে পড়েন নিজের স্ত্রীর সঙ্গে। আর পরেশ দত্তকে তো বাঙালির পক্ষে ভোলাই অসম্ভব। পরশ পাথরের পোস্টারে যিনি অফুরান বিস্ময় নিয়ে বড় বড় চোখ নিয়ে চেয়ে আছেন, ইনি তুলসী চক্রবর্তী, যার প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সত্যজিৎ রায়, ছবি বিশ্বাস, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, আরও অনেক গুণী মানুষ, অনেক সিনেমা প্রেমী মানুষ, সিনেমার সমালোচকেরাও। উত্তম কুমারের অকপট স্বীকারোক্তি, তুলসীদাস যেভাবে অভিনয় করেন আমি তো কোনোদিনই পারব না, ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না। আক্ষরিক অর্থেই তিনি ছিলেন একজন জীবন্ত অভিনেতা। সত্যজিৎ রায় বলেছিলেন, তুলসী চক্রবর্তীর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না, তবে আমি নিশ্চিত আমেরিকায় জন্মালে উনি কিন্তু অস্কার পেতেন। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র বিষয়ে বই লিখেছিলেন অ্যান্ড্রু রবিনসন। সত্যজিৎ রায় পরিচালিত পরশ পাথর সিনেমাতে তুলসী চক্রবর্তীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাঁর মূল্যায়ন
চক্রবর্তী, রিকলস, চ্যাপলিন, টু হিজ বেস্ট। আর উত্তম কুমারের পাশে বাংলার অন্যতম সেরা নায়ক অভিনেতা সৌমিত্র। তিনিও বলেছেন, কেউ যদি দেখাতে পারে অমুক ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন, তাহলে আমি তার জন্য লক্ষ টাকার বাজি হারতেও রাজি আছি। উঁচু দরের সহজাত অভিনয় ক্ষমতার মালিক ছিলেন তিনি, কিন্তু বাস্তবটা কি, এত এত উঁচু দরের মন্তব্যের পরেও অর্থকষ্টময়, দারিদ্র জর্জরিত, নগণ্য জীবনযাপন করেছেন তিনি। ট্রামে বাসে হাওড়া টালিগঞ্জ করেছেন। তার মৃত্যুর পর স্ত্রী উষারানীকে কার্যত ভিক্ষে করে বেড়াতে হয়েছে, হাত পাততে হয়েছে মানুষের কাছে জীবন ধারণের জন্য। 300 বেশি বাংলা সিনেমা এবং 20টির বেশি হিন্দি সিনেমার এই অসামান্য চরিত্রাভিনেতাকে প্রাপ্য সম্মান আজ অব্দি দেওয়া হয়নি, কোথাও স্থাপিত হয়নি তার মূর্তি। অভাবে পড়ে তার স্ত্রী বেঁচে দিয়েছেন তুলসী চক্রবর্তীর পাওয়া সমস্ত পদক। হাওড়ার খুরুট অঞ্চলে 2 কৈলাস বোস থার্ড বাই লেনের বসত বাড়িটি আজ তালাবন্ধ, পোড়ো বাড়ি। তার জন্মদিন আসে, জন্মদিন চলে যায়, স্মৃতিচারণ হয়, কিন্তু তিনি বিস্মৃতির অন্ধকারেই থেকে গেলেন। এত বড় মাপের একজন অভিনেতা, এত বড় মনের একজন মানুষ, কোথায় পেলেন তিনি সেই প্রাপ্য সম্মান, কোথায় পেলেন তিনি সেই পুরস্কার? এই মানুষটি বাংলা সিনেমাকে তার অভিনয় দিয়ে যেভাবে সমৃদ্ধ করেছেন, সিনেমা জগৎ তাকে সেভাবে আদর করে কাছে টেনে নেননি। আর মানুষটি হয়তো না বলতে জানতেন না, এই না বলতে পারাটাই হয়তো তার জীবনের কাল হলো। সবাইকে শুভেচ্ছা, তুলসী চক্রবর্তীর প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শেষ করছি আমার আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।